তারা প্রত্যেকে জানেন যে বর্ণি আমাদের জীবনে কতটা জুড়ে রয়েছে। তো আজ আমি এখান থেকে মানে স্কুল থেকে পাশ করে গিয়েছি, অনেকটা বছর হয়ে গিয়েছে, কিন্তু এই স্কুল এমন একটি স্কুল যে যেন এখান থেকে গেলে বারে বারে ডাকছে আমার, এসো আবার ফিরে এসো। তো তাই বারবার ফিরে আসা, আর এখানে বড়দি এবং আমার বাকি যারা ম্যাডামরা রয়েছে, প্রত্যেকটা ম্যাডাম প্রত্যেকে মানে সবার থেকে এত ভালোবাসা পেয়েছি, মনে হয় নিজের ঘরে ফিরে আসি বারবার। তো আজকে বড়দি আমাদের এই স্কুল ছেড়ে চলে যাচ্ছেন বলাটা বোধহয় ভুল হবে, হয়তো যেটা কর্মজীবনের সমাপ্তি সেটা হচ্ছে, কিন্তু আমার মনে হয় এই স্কুল বারবার বড়দিকে ডেকে আসবে, আর বড়দি ওই স্কুলের জন্য মানে কতটা সেটা বড়দিও জানেন ভালো করে, আর আমাদের ছেলেমেয়েরাও জানেন। তো আমি আজকে বড়দির জন্য কোনো বিদায়ী যে আবৃত্তি হয় বা কবিতা হয় আমি সেই কবিতা বলতে চাই না, কারণ আমার কাছে বিদায় বলে আমি আর ভারাক্রান্ত করে তুলতে চাইছি না মনটা, সত্যি ভীষণ খারাপ লাগছে। আমি বড়দিকে আমাদের বড়দি আমাদের সকালে সকলের কাছে মায়ের সমান, তাই মাকে উৎসর্গকৃত করে যে কবিতা লিখেছেন শুভ দাশগুপ্ত, কবি শুভ দাশগুপ্ত, আমি সেই কবিতাটি আজকে বড়দির জন্য আবৃত্তি করতে চাইছি। যখন ডাকি শিউলি তখন শরৎ হয়ে ভোরের হাওয়ায় বলে, কান্না রাখিস না, মা তো ছিল, মা তো আছে সবখানেতে মা। যখন ডাকি মা, সহস্র চোখ বিপন্ন মুখ দু হাত তুলে বলে, খুঁজিস না ব্যর্থ জীবন ক্লান্ত জীবন, পাশেই আছে মা। মা বললে স্নেহের সকাল, মা বললে তৃষ্ণার জল, মা বললে ছায়ার আঁচল, মা বললে দুঃখ উধাও। যখন ডাকি মা, মন্দির মসলে তার গির্জায় সুর শোনা যায়, একই তো সুর না, মানুষ বড় কষ্টে আছে, মানুষ বড় কষ্টে বাঁচে, মানুষ বড় যাতা করে, মানুষ বড় চোখের জলে, কি সান্ত্বনা। দূর থেকে মা উঠে আসে কাছে, শিউলি হাত রেখে বলে, আমি আছি না। যখন ডাকি মা, নমস্কার।